তো এই ধরনের পিকচার আপনারা এডিট করতে চাইলে ছোট্ট একটি সফটওয়্যার আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখবেন এই যে লাইট এক্স, LIGHT লাইট এক্স লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনারা এটাতে আসবেন, এই যে লাইট এক্স, এই যে থিম, এই ধরনের দেখে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর আপনারা এই যে লাইট এক্স এটা ওপেন করবেন। ওপেন করে যদি কোনো অ্যালাউ চা আপনারা অ্যালাউ করে দেবেন, আর যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাডটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে কোন ছবিটা নেবেন সেই ছবিটা এখানে দেখাবে। তো আমি এই ছবিটা নিচ্ছি। এখন এই ছবিটা নিয়ে আপনি এই যে এখানে নিচে দেখেন এডিট আছে, আপনারা এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এটাকে স্ক্রল করে একটু উপরের দিকে যাবেন, গিয়ে দেখবেন এখানে লেখা আছে যে স্প্ল্যাশ। স্প্ল্যাশের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন শুধু জাস্ট আপনি ছবির চতুর্দিক দিয়ে ট্যাপ দিয়ে ধরে আপনি আঙুলটাকে ঘুরিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখেন ছবি এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্রাইট হয়ে গেছে। তো এখন দেখেন এখানে ডাবল টিক চিহ্ন আছে, ঠিক এখানে। তো এই ডাবল টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। করার পরে এখন দেখেন বেশ কয়েকটা অপশন আসছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই কালার হবে, এখানে ক্লিক করলে এই কালার হবে, এখানে ক্লিক করলে এই কালার হবে, এরকম অসংখ্য এখানে আছে। হ্যাঁ, আপনারা ক্লিক করে দেখতে পারেন। তো যেহেতু এখানে ক্লিক করার পর এই কালারটা আসছে, তো আমি এখানে আরেকটা ক্লিক করব। করার পরে দেখেন এখানে তিনটা অপশন, এই যে উপরের যে হিউটা আছে এটাকে যদি আপনি এদিকে এদিকে নাড়াচাড়া করেন তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এটা পিঙ্ক কালার হয়ে গেল। আস্তে আস্তে এদিকে নেবেন, একবারে ব্রাইট গ্রিন, আর পিছন দিকে আনলে একবার শুধু গ্রিন, এরকম দেখাবে। তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা একটু একটু পিঙ্ক কালার থাকুক। আর এটা দেখেন এই যে স্যাচুরেশনটা, এই স্যাচুরেশনটাকে এই যে কমিয়ে বাড়িয়ে আপনি এটাকে আরও উজ্জ্বল করতে পারেন। তারপরে নিচেরটা দেখেন আপনি এই যে ইনটেন্সিটি যেটা, এটাকে আপনি এই যে এটা আসলে ব্রাইটের কাজ করে, লাইটের কাজ করে। তো এটা এই যে এদিকে এনে লাইট কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পরে আপনি এই যে উপরে দেখেন এখানে এরো বাটন আছে, এই এরো বাটনে ক্লিক করলে এটা সেভের অপশন আসবে। হ্যাঁ, এখানে সেভের অপশন আসার পর এখানে জেপিজি এবং পিএনজি দেখাচ্ছে, পিএনজিটা রেখেই সেভ করবেন। আর নিচে দেখেন রেজুলেশনটা দেখাচ্ছে, রেজুলেশনটা যদি হাই না থাকে আপনি হাই করে দেবেন। তারপর আপনি সেভ করতে পারেন, শেয়ার করতে পারেন। সেভ করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভিং হচ্ছে যে সেভিং সেভ হয়ে গেছে। তো এখন যদি আমরা গ্যালারিতে প্রবেশ করি, আমি গ্যালারিতে যাই, এই যে ছবি, হ্যাঁ, এই এতক্ষণ আমি যে ছবিতে এডিট করেছি এটা, আপনি বিভিন্ন কালার আছে এখানে এডিট করতে পারেন। এটা দারুণ একটি সফটওয়্যার, কারণ এটা দিয়ে শুধু ছবি না ভিডিও এডিট করা যায়, আরও অনেক কাজ এখানে করতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের ছবিকে আরও সুন্দর করে এডিট করে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।